শনিবারের বিকেলে রাজধানীর হাতির ঝিল যেন হয়ে উঠেছিল এক টুকরো কোরিয়া। কোরিয়ান সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শকরা। ঢাকায় কোরিয়ার দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হলো এই মিউজিক কনসার্ট। উন্মুক্ত হওয়ায় সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোরিয়ান মিউজিক দেখা, কিরকম কালচার তাদের, এটা দেখার জন্য এখানে আজকে আসা আমার আসলে অনেক ভালো লাগে। আমার কোরিয়ান মিউজিক অনেক ভালো লাগে, লাইক আমি বেশিরভাগই কোরিয়ান মিউজিক শুনি। বাংলাদেশ পিপল ইজ আই এম টুগেদার ওয়ার্কিং 20 ইয়ার্স, ভেরি হনেস্ট এন্ড ভেরি কাইন্ডেস্ট, ভেরি হার্ড ওয়ার্কিং। I like Bangladesh people. We are really excited to be mingled with Bangladesh people. Korean সংস্কৃতি সবার কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। Relationship between Bangladesh and Korea go a long back. The first diplomatic tie being established back in 1974. Moreover, we have a large number of remittance warriors working in Korea. Who contribute to the economy of the country in a big time. ঐতিহ্যবাহী কোরিয়ান মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে দেশটির লোকগান ফিউশন শৈলীতে পরিবেশন করেন 7 সদস্যের কোরিয়ান ব্যান্ড ইসাং। নাজমুন মিম, এখন ঢাকা।